আলাইকুম এভরিওান আমি আরাফাত আর আপনারা দেখছেন আরাফাত বর্তমান সময় কিন্তু আপনারা অনেকেই ইয়ারড্রপ নিয়ে কাজ করতেছেন আর আপনারা যদি ইয়ারড্রপ নিয়ে কাজ করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই টোন কিপারের নাম শুনছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের এটাই দেখাবো যে কিভাবে আপনারা টোন কিপারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো চলুন বেশি কথা না টোন কিপার অ্যাপ্লিকেশনে ফার্স্ট অফ অল আপনারা টোন কিপার অ্যাপে প্রবেশ করবেন এবং এখান থেকে ক্রিয়েট নিউ ওয়ালেট এ অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা চারটি পাসওয়ার্ড দিয়ে দেবেন ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড এখানে আপনারা আপনাদের মন মতো চারটি পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং আবারও আপনারা সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এখানে সেম পাসওয়ার্ডটি এখানে দেওয়ার পর আপনারা এখান থেকে সিম্পলি ইনেবল নোটিফিকেশান এ অপশানে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ আপ আপ এ অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন এবং আপনারা ফার্স্টে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেম পাসওয়ার্ড আবারও দিয়ে দিবেন এখানে আপনারা কিছু রিকভারি কোড দেখতে পারতেছেন এটার একটি স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন এবং এখান থেকে চেক রিকভারি এ অপশানে ক্লিক করে দিবেন এবং এই যে স্ক্রিনশটটি নিলেন সেই স্ক্রিনশটে আবারও আপনারা প্রবেশ করবেন এবং এখানে দেখতে পারবেন ষোলো নাম্বারে আমাদের যেটা আছে সেইটা কিন্তু এখানে টাইপ করে দিতে হবে তো সিম্পলি আবারও আপনারা এখান থেকে ষোলো নাম্বারে যেটা আসে সেইটা কপি করবেন কপি করার পর ষোলো নাম্বারে যেটা আসে সিম্পলি সেই জায়গাতে বসায় দিবেন এখান থেকে আমি কপি করলাম এবং এখানে যে ষোলো নাম্বারটি দেখতেছি ষোলো নাম্বারের জায়গায় এটা পেস্ট করে দিচ্ছি এরপর আমাদেরকে দেখতে হবে উনিশ নাম্বারটি উনিশ নাম্বারটিও আমরা কপি করতেছি এখান থেকে দেখতে পাচ্ছেন উনিশ নাম্বার এই উনিশ নাম্বারটি আমাদেরকে এখান থেকে কপি করতে হবে এবং আবারও আমাদেরকে টোন কিপার অ্যাপে প্রবেশ করতে হবে এবং উনিশের জায়গায় বসায় দিতে হবে এইভাবে আপনারা যতগুলো আছে টাস্ক সবগুলো পূরণ করবে এখানে সকল টাস্কগুলো পূরণ করার পর সিম্পলি আপনারা ডান অপশানে ক্লিক করে দিবেন দেখতে পারবেন অলরেডি কিন্তু আপনাদের অ্যাকাউন্ট হয়ে গিয়েছে আপনারা চাইলে আরও একটি ব্যাকআপ বা সিকিউরিটি অ্যাড করতে পারেন সিম্পলি সেটিং আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে সিকিউরিটি অপশানে ক্লিক করে দেবেন সিকিউরিটি অপশানে ক্লিক করার পর লক স্ক্রিনটি আপনারা এখান থেকে অন করে দিতে পারেন ব্যাস আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে এবং ফুল্লি নিরাপত্তা সহকারে কিন্তু আপনারা এই অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন আজকের ভিডিওটি আপনাদের কোনোরকম উপকার আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলায় কোনো ক্লিক করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নেই ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ